অযোধ্যার রাম মন্দিরে হঠাৎ গুলি, আতঙ্ক ছড়ালো রামনগরী অযোধ্যায়। AK-47 আগ্নেয়াস্ত্রের গুলিতে বিদ্ধ এক নিরাপত্তা বাহিনীর জওয়ান, গুলির শব্দে হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের মধ্যে। হোলির জন্য বাড়তি ভিড়ও ছিল রাম মন্দিরে। অযোধ্যার রাম মন্দিরে চলল গুলি, আচমকা গুলির শব্দ শুনে ভক্ত এবং কর্মীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। AK-47 এর গুলিতে জখম হয়েছেন এক প্রভিনশিয়াল আর্মড কনস্টেবুলারি কমান্ডো, তার বুকে গুলি লেগেছে। রাম জন্মভূমিতে নতুন মন্দির উদ্বোধনের পরেই প্রথমবার রক্তপাতের ঘটনা ঘটল অযোধ্যায়। পুলিশ জানিয়েছে, গতকাল সন্ধ্যা রাতে হঠাৎ গুলির আওয়াজ শুনে চমকে যান উপস্থিত হাজার হাজার ভক্তরা সহ নানা ক্যাটাগরির কর্মকর্তা। সকলে আতঙ্কে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দেন। গুলিতে জখম পিএসি কমান্ডার প্ল্যাটুন কমান্ডার রামপ্রসাদকে লখনউয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সংকটজনক বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। একটি AK-47 পরিষ্কার করার সময় আচমকা তা থেকে গুলি ছিটকে বেরোয় এবং তাতে বুকে গুলি লেগেছে রামের। তিনি গত 6 মাস ধরে রাম জন্মভূমি চত্বরে কাজ করছিলেন বলে জানা যায়। পুলিশের আইজি জানান, কমান্ডো যখন নিজের বন্দুক পরিষ্কার করছিলেন তখন তার অজ্ঞাতে গুলি ছিটকে আসে। অযোধ্যার হাসপাতালের এক ডাক্তার বলেন, বুকের বাঁ দিকে গুলি লেগেছে, প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে তাকে লখনউয়ে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার অবস্থা খুবই খারাপ। উল্লেখ্য, উত্তরপ্রদেশের আমেঠির অচরপুর গ্রামের বাসিন্দা এই রাম। পুলিশ জানিয়েছে, গুলি চলার সময় রাম ওয়াচ টাওয়ারের উপর থেকে নজর রাখছিলেন। গুলি চালানোর বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।